देरगा बानोर पेठा खेलो गड़बड़ा सय सपरी सृष्टिका सदरगाव सेकारीखात तीनिचुकीके आदि करी बहु गांव इतना जलमग्न यार ऊपर बहु व्यक्ति सन्धानहीन बी पड़े হয় অভাবনীয় পরিস্থিতি আসলে যে ধরনের পশুধন নষ্ট হয়েছে আর কিছু সময় আগতে এজন যুবক ইতিমধ্যে পানিত পড়ি উঠি গেছে বলে শুনেছো গতি একটা অভাবনীয় পরিস্থিতি গতি রাজ্য সরকারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবর কারণে আমি দাবি জানাইছো আর একেলগে এনে ধরনের বান পরিস্থিতির আগতে মোকামিলা করবর কারণে যে ব্যবস্থা গ্রহণ করব লাগে এই ব্যবস্থা গ্রহণ নকরার কারণে আসলে এনে ধরনের ঘটনা সংঘটিত হয় কারণে অতি সোনকালে আমি সকলো প্রশাসনের যখন বিষয়া আছে অনুরোধ জানাইছো যাতে এই যুবকজন যেজন যুবক ইতিমধ্যে হেরাইছে বিচার ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব লাগে আর যান পারে সিমান রাইজক সহায় করবর কারণে প্রশাসন ইয়ালে আহিব লাগে সেটা আমি অনুরোধ জানাইছো। গরু ছাগলীকে আদি করে বহু জীব জন্তু বানর খুঁজত উঠে পরিলক্ষিত হয়েছে জনতা রাইজ আর সরকার আহ্বান চাই এই বিপদকালত সকলে যাতে বানাক্রান্ত রাইজলে সহায় হাত আগবায় গোটে পানি তো কালি রাতে নাছিলে রাতিপা 9 বজালে পটককে গোটে দিনটোর ভিতর ইমানে ভয়াবহ মানে ভয়াবহভাবে বান আহিলে আজি এজন যুবক আমার অঞ্চল উঠি যাবল অবস্থা হল তখেতে পানি বহা দেখি তখন ঘর পানি সুমা দেখি তখেতের ওয়াইফক এটা ভাল জায়গালে পানি নোহা জায়গা এটালে আনব বিচারিছিল থই পেলে ঘুরি গেছিল তখন নাওয়ে যাওয়া পেলে নাওখন সোঁতত অকমান হিলি গল হিলি যাওয়ার ফলত তিনজন ব্যক্তি আসে তিনজনের ভিতর তখন সাঁতুরব নয় অবশ্যই উঠি উঠাই লয় গল তখন কি নাম তখন বিশ্বজিৎ ভূঁয়া তখেতে গান এনে সাধনা করে সংগীতের জড়িত সংস্কৃতিবান ব্যক্তি সংস্কৃতিবান ব্যক্তি এই অঞ্চলটির ভিতর এজন ভাল যুবক সরকারে কি আহ্বান জানাব সরকারে আহ্বান এটাই জানান তখন আমার এই অঞ্চলটোত আজি যেটা পরিস্থিতি হয়ে আছে আসলে ইয়াত আমাক এখন এজিয়ার নাও লাগিছিলে খুমটাই সমিতির সন্মানীয় বিধায়ক মহোদয় ইতিমধ্যে আমার মাজত আহি ইয়াতে আছেহি তেখেতে করে আছে যিমানটো পারে কিন্তু এখন এসডিএফ তৎকালীনভাবে সুবিধা করা হলে ভাল আছিলে আর দেখিছে রাস্তাটো রাস্তাটোর ক্ষেত্রে দেখিছে রাস্তাটো জরাজীর্ণ অবস্থা হয়েছে এটা যা যাওয়া হয়ে আছে দেখা প্রখ্যাত জিৎ হাজরিকার রিপোর্ট প্লাজো টাইম ডিজিটাল। শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ বৰাকৰ পৰা ব্ৰহ্মপুত্ৰলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্ৰাতভিতাই থলুৱা ভাষা কৃষ্টি আৰু সত্য বাতৰিৰ আধাৰত প্ৰতিষ্ঠিত খবৰ প্ৰাতভ টাইমৰ প্ৰতিটো বা বাতৰি পুংখানুপুংখভাৱে চাবলৈ ফেচবুক ইউটিউব ৱেবছাইট টুইটাৰ ইনষ্টাগ্ৰাম আৰু ব্লগাৰ পেজত লাইক আৰু ফ'ল' কৰক।